মজার বিজ্ঞান। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এমন কোন একটি স্থান আছে যেখানে কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি যায় তাহলে তার দৈর্ঘ্য আগের চাইতে অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়? সো আই হোপ তোমরা এই কোশ্চেন্সটার উত্তর দিতে পারছ। বাট আমাদের জন্টুকে একটু জিজ্ঞেস করে নিই তো, সে এই কোশ্চেন্সটির উত্তর দিতে পারে নাকি। সো জন্টু কাম, সো এমন একটি স্থানের নাম বল যে স্থানটিতে মানুষের দৈর্ঘ্য আগের চাইতে অনেক বৃদ্ধি পেয়ে যায়। ও মা, এমন জায়গা যেখানে মানুষ লম্বা হয়, ভাইয়া বলতে পারলাম। ঠিক একইরকম ভাবে ঝন্টু কিন্তু সেই উত্তরটি দিতে পারলো না। এমন একটি স্থানের নাম হচ্ছে মহাশূন্য। মহাশূন্যে মানুষের দৈর্ঘ্য আগের চাইতে অনেকটাই বৃদ্ধি পায়, একটু হলেও বৃদ্ধি পায়। এর অন্যতম কারণ হচ্ছে মহাশূন্যে মাধ্যাকর্ষণ নামে কোনো শক্তি বা বল সেখানে থাকে না বা কাজ করে না। এই মাধ্যাকর্ষণ শক্তি সেখানে না থাকার কারণে আমাদের মেরুদণ্ডের উপর যে মাধ্যাকর্ষণ বল বা চাপটা আমাদের পৃথিবীতে থাকাকালীন অবস্থায় পড়তো, সেই মহাশূন্যে আমাদের মেরুদণ্ডের উপর সেই মাধ্যাকর্ষণ শক্তি বা চাপ পড়ছে না, যার কারণে সেই ব্যক্তি বা সেই মানুষটিকে আগের চাইতে অনেকটা লম্বা দেখায় বা সেই ব্যক্তিতেই আগের চাইতে অনেকটা লম্বা হয়ে যায়।